নমস্কার, আমার বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি উত্তম কুমার। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। একই পরিবারের দুটি মৃতদেহ উদ্ধার বরাক নদী থেকে, চাঞ্চল্য গোটা শহর জুড়ে। উপত্যকায় পাথর ও বালির অবৈধ উত্তোলন ও পাচার অব্যাহত, নীরব মন্ত্রী পরিমল। দিলীপের প্রতিশ্রুতি অসার, মৌলিক অধিকার আদায়ে ধর্ণায় অনাথ আশ্রমের আবাসিকরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তারাপুরে বরাক নদীতে এক যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার সকালে। তারাপুর শিববাড়ি রোডে পিএইচির জল পরিশোধন বার্জের কাছে মৃতদেহটি প্রথমে লক্ষ্য করেন স্থানীয় মানুষ। খবর যায় পুলিশে, পরে তারাপুর ফালি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবারের মানুষ ছুটে যান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। তারা তাকে প্লাবন বণিক বলে শনাক্ত করেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় মাসিমপুরে বরাক নদীতে ভেসে ওঠে আরেকটি মরদেহ। পরবর্তীতে ওই মরদেহ প্লাবন বণিকের মামা জয় বণিকের বলে জানা গেছে। পরে খবর পাঠানো হয় জয় বণিকের পরিবারে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করে মরদেহটি সমঝে নেন। অন্যদিকে বুধবার রাতে বরাক সেতুর উপর স্কুটি রেখে নদীতে ঝাঁপ দেয় এক ব্যক্তি। ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় পথচারীরা। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। নদীতে তল্লাশির জন্য নামানো হয় এসডিআরএফ বাহিনীকে, কিন্তু নদীর বুকে ঝাঁপানো ব্যক্তির তখনও হদিশ মেলেনি। কিন্তু সেতুর উপর রাখা স্কুটিটি টুম্পা বণিকের নামে রেজিস্টার্ড করা ছিল। এদিকে জানা গেছে মাসিমপুরে উদ্ধার মৃতদেহটি টুম্পা বণিকের ভাই জয় বণিকের। প্রশ্ন উঠেছে, একই পরিবারের দুজন সদস্যের মৃত্যুর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? রাজ্য সরকার দুর্নীতি ও সিন্ডিকেট ইস্যুতে শূন্য সহনশীল নীতির কথা প্রচার করলেও বাস্তবে তার উল্টো ছবি পরিলক্ষিত হচ্ছে। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সবসময় নিজেকে পরিচ্ছন্ন ভাবমূর্তির লোক বলে জাহির করে থাকেন, কিন্তু বরাক উপত্যকায় যেভাবে পাথর ও বালির অবৈধ উত্তোলন ও পাচার চলছে, তাতে মন্ত্রীর নীরব ভূমিকা রহস্যজনক ঠেকছে। একসময় রাতের অন্ধকারে এই অবৈধ পাথর ও বালু পাচার চলত, এখন তা দিনের বেলায় প্রকাশ্যেই বহাল তবিয়তে চলছে। কিন্তু পুলিশ ও প্রশাসনের প্রত্যক্ষ মদত ছাড়া বালু ও পাথর সিন্ডিকেট চলতে পারে না বলে সচেতন ব্যক্তিমাত্রে বলে আসছেন। যখনই কোনো লরি ধরা পড়ছে, দেখা যায় চালকের কাছে লাইসেন্স বা গাড়ির অন্যান্য প্রয়োজনীয় নথি নেই, পাথর বা বালু সরবরাহে কোনো পারমিট নেই। করিমগঞ্জে ধৃত এরকম এক লরি চালক বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এমনকি খোদ করিমগঞ্জ বন বিভাগের ডিএফও এন এন দত্ত স্বীকার করেছেন, এখানে অবৈধ পাচার অব্যাহত রয়েছে। কিন্তু ইলিগেল মাঝে মাঝে রাতির কিছুমান সুযোগ লো, আমারও 24 ঘন্টা ডিউটি দিয়া এটা সম্ভব নহয়, মানে স্টাফর কারণে স্টাফে যদি 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করে আহার পিছত ঘর পাওয়ার পিছত আজিকালি মোবাইলের দিন যে স্টাফ যাই বই আছে আর আরম্ভ করে, আর বা ইমিডিয়েটলি যদি ময়ে গৈছো, মই যাওয়ার লগে লগে সব বন্ধ করে দিয়ে আর মই ঘুরি আহার লগে লগে মুখে শূন্য সহনশীলতার নীতি আওড়ানো মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কিন্তু বন সম্পদের এই অবাধ চোরা কারবারে একবারের জন্যও মুখ খোলেননি। তবে কি তিনিও এই সিন্ডিকেটে জড়িয়ে গেলেন? প্রশ্ন উঠেছে উপত্যকা জুড়ে। ভোট আসে, ভোট চলেও যায়, প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়ে ভোট আদায় করেন নেতারা। ভোট পেরিয়ে গেলে সরকারের শরিক হয়ে নেতারা বেমালুম ভুলে যান তাদের দেওয়া ভোটের প্রতিশ্রুতি। তাই অন্ধকারের অতলে ডুবে থাকে সমাজ ব্যবস্থা।
এরকমই এক উদাহরণ মেহেরপুরের অনাথ আশ্রম। সিটি হোমের আবাসিকদের যন্ত্রণা বিজেপি কংগ্রেস এজিপি সবাই জানে। প্রতিটি নির্বাচনের আগে নেতারা ভোট আদায়ের জন্য সিটি হোমের আবাসিকদের কাছে ছুটে যান, প্রতিশ্রুতি দেন জয়ী হওয়ার পরই তারা হোমে বিদ্যুতের আলোর ব্যবস্থা করবেন, আবাসিকদের পুনর্বাসনের জন্য জমির বন্দোবস্ত করতেও সাহায্য করবেন। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেন না কেউই। নেতাদের এই অকর্মণ্যতার প্রতিবাদে অনাথ আশ্রম উন্নয়ন সংস্থার সদস্যরা শুক্রবার এক প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করেন। সোশ্যাল ওয়েলফেয়ার অবজারভেশন হোমের সামনে আয়োজিত ওই ধর্ণা কর্মসূচিতে উঠে আসে কিভাবে দীর্ঘদিন ধরে ওই হোমের বাসিন্দারা নিদারুণ দুর্ভোগের সামনা করে আসছেন। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, 50 বছরেরও বেশি সময় ধরে তারা এখানে রয়েছেন, অথচ যাবতীয় মৌলিক অধিকার থেকে তারা আজও বঞ্চিত। 1958 ইংরেজিতে, আজকে প্রায় 61 বছর শেষ হওয়ার পথে। তো এতদিন যাবত এই অনাথ আশ্রমে পরপর মানে নির্যাতনের পর নির্যাতন, সেই মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। তারপরে দেখুন আজকে এত বৎসর ধরিয়া এখানে বিদ্যুৎ নাই, আমরা সেই মৌলিক অধিকারের জন্য, সেই বিদ্যুতের জন্য, সেই পানীয় মানে পানীয় জলের জন্য, তারপরে শৌচালয়ের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করছি। সুপারিনটেনডেন্ট অফিস আমরা ঘেরাও করছি, ডিসির অফিসেও আমরা ধর্ণা দিছি। তারপরেও দেখুন সেই ধর্ণা দেওয়ার পরে, এই দেওয়ার পরেও আপনার বিগত যে আগে সরকার আসছিল তাদের কাছে আমরা বারবার প্রার্থনাও করছি, কিন্তু তদুপরি আমরার কোনো সুবন্দোবস্ত হয় নাই। এদিন প্রতিবাদকারীরা অভিযোগ করেন, প্রথম দফায় দিলীপ কুমার পাল শিলচরের বিধায়ক নির্বাচিত হওয়ার পর হোমের অব্যবস্থার কথা জেনে সবকিছু সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হন। এই যে 16 মাসের যে আপনার বিধায়ক আসলা মাননীয় দিলীপ কুমার পাল, তার কাছে আমরা অনেক সময় সেই বিদ্যুতের জন্য আমরা মানে দরবার করছি, গিয়া তার কাছে গেছি আমরা। তারপরে যাওয়ার পরে তাই না আমরা কইছি যে এখন তো আমরা সরকার নাই, আমরা মাত্র 16 মাসে, আগামীতে আমরা আবার জিতেইবার চেষ্টা করুন, আমি তোমরার দেখব। এরপরে দেখা যায় কি তা তাই বিভিন্ন সময়ে খালি ডিমো দিচ্ছি, কর্ম করছি এইসব। তারপরে কি হয়েছে, তো এইসব করার পরে যখন 2016তে যখন আপনার 2016তে যখন আপনার এই আবার নির্বাচন যখন শুরু হইল, সেই নির্বাচনের প্রাক্কালে আমরা ভোট বয়কট করি। আমরা যখন ভোট বয়কট করি তখন যেদিন নির্বাচনের দিন, এই দিন তাই আমরা ভোট বয়কটের স্থানে তাই না ইয়া হাজির হইছিলাম, দিলীপ কুমার পাল। সেই হাজির হওয়ার পরে তাই না আমরা কইছুন যে এই মুহূর্তে তো তোমরারে আমি ডিমু করিয়া কোনো প্রতিশ্রুতি দিতে পারতাম না, যেহেতু কোড অফ কন্ডাক্ট আছে, কিন্তু তোমরা এই মানে বিজেপিরে তোমরা জয়ের দিকে আগাইয়া নাও, তোমরা মানে ভোট বয়কটটা তোমরা সরাইয়া নাও, যদি আমি জিতি তাহলে 2 মাসের ভিতরে আমরা তোমার মানে এই অনাথ আশ্রমে আমরা বিদ্যুৎ দইব, তাই সেই প্রতিশ্রুতি দিছিলাম। তো সেই যে প্রতিশ্রুতি, সেই যে আপনার জননেতা, তাই জননেতা না জনধুরোধী জনবিরোধী নেতা, হ্যাঁ, এই যে মৌলিক অধিকার, সাধারণত মৌলিক। প্রতিবাদকারীদের আরও অভিযোগ, তাদের সমস্যা সমাধানে বিজেপি নেতা কনাদ পুরকায়স্থ এগিয়ে আসায় বিষয়টি সহ্য করতে পারছে না বিধায়ক দিলীপ কুমার পাল লবি, যে কারণে চক্রান্ত করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয় হোমকে। আর উনি চৌকের জলও এখানে ফেলছেন, ফেলার পরে উনি বললেন যে আমি এখানে যতটুকু হোক আমার কোনো স্বার্থ নেই, আমি এখানে আমি 1 মাসের ভিতরে তোমাদের কারেন্ট আমি ব্যবস্থা করে নেব। তার কানা কোনাক পুরকায়স্থর নেতৃত্বে আমরা ওখানে কাজ করেছি, ওনার বন্ড এইভাবে কেডিয়ার সঙ্গে আলাপ হয়েছিল। এখন কি হয়েছে, এখানে লুবিবাজি হয়ে চলছে যে কোনাক পুরকায়স্থ এখানে হিরো হয়ে যাচ্ছে আমাদের সিডিউমের, আর অনেক মানুষরা এখানে জিরো হয়ে যাচ্ছে, তাদের মাটির তল থেকে জমিন চলে যাচ্ছে। তার জন্য আজকে কোনাক এই তারা এই ষড়যন্ত্রের মাধ্যমে কারেন্ট দিতে চাইছে না। আর কুছ ষড়যন্ত্র মানে কি, এটা একটা ষড়যন্ত্র
যদি কনাকপুরকে সেখানে কারেন্ট দিয়ে দেয়, তো দিলীপ পাল যে আমাদেরকে এত প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কারেন্ট দিবেন কারেন্ট দিবেন, তার জন্যই তাদের জন্য একটা লজ্জাজনক হয়ে দাঁড়াবে, তার জন্যই তাই তো কারেন্ট দিচ্ছিল না। আর এটা নিয়ে তাই প্রতিবাদ মানে পরে বিষয়টি নিয়ে সমাজকল্যাণ বিভাগের আধিকারিক রাজকুমার কেডিয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভবপর হয়ে ওঠেনি। করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এংলার বাজার জিপিতে প্রথম গ্রাম সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ, মুজিবুর রহমান লস্কর, শ্রীগৌড়ী জেলা পরিষদ সদস্য এনামউদ্দিন, দত্তপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম তাপাদার সহ আরও অনেকে। এদিনের সভায় নবনিযুক্ত করিমগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ বক্তব্য রাখতে গিয়ে কৃষির উন্নয়নে বিভিন্ন কথাও তুলে ধরেন। করিমগঞ্জ জেলার গ্রাম সভার প্রথম সভা আমি এই অঞ্চল থেকে করলাম, তো আমি আশা করব এই অঞ্চলের আমার অঞ্চলের যেরকম আমি উন্নয়নের চেষ্টা করব, আমি যে অঞ্চল থেকে জিতে এসেছি সমপর্যায়ে এই অঞ্চলের যাতে উন্নয়ন হয় সেটা আমি সেই ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। কারণ আমার জিতার পিছনে যেরকম আমার যারা সদস্যরা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, সমপর্যায়ে আমার সহধর্মিণী লাকি রানী দেবীও আমাকে অনেক সময় অনেক ব্যাপারে কষ্ট করেছেন, সহায়তা করেছেন। কারণ সহধর্মিণী যদি সহায়তা করে না করেন তো বাইরে গিয়ে কাজ করা অসম্ভব হয়ে পড়ে। হ্যাঁ, আজকে আমি শুরুই করেছি, আজকে আমি প্রথম কৃষি বিভাগের আধিকারিক জেলা এগ্রিকালচার অফিসারকে আমার রুমে ডেকে এনেছি, সঙ্গে আমার জেলা পরিষদের সব সদস্যগণ ছিলেন এবং ওনাদেরকে আমি নির্দেশ দিয়েছি যাতে যেহেতু পিআরআই মেম্বারদের মাধ্যমে স্কিম নিতে হয়, তো পিআরআই মেম্বার ছাড়া যাতে আগামী দিনে কোনো স্কিম নেওয়া না হয়, এটা আমি ওদেরকে আমি নির্দেশ দিয়ে এসেছি। তারপরে আমার জেলা ফিশারি অফিসার, ডিস্ট্রিক্ট ফিশারি অফিসারও আমি ডেকে এনেছিলাম আমার রুমে, ওনাদেরকেও সেই পর্যায়ে আমি নির্দেশ দিয়েছি যাতে আমাদের পিআরআই মেম্বারদেরকে দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক স্কিম নেওয়া হয়। পুরো বোর্ড ভেঙে দেওয়ার দাবি জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। শুক্রবার পানীয় জল সরবরাহ সহ বিভিন্ন অনিয়মের জন্য করিমগঞ্জ পুরসভার সামনে এক প্রতিবাদী কর্মসূচি আয়োজন করেন জেলা কংগ্রেস নেতারা। তারা পুরসভার বিরুদ্ধে একাধিক স্লোগান তোলেন এদিন। এক বছরের মধ্যে ভোট মিটিং কেন হচ্ছে না, বড় প্রতি জবাব চাই, জবাব দাও। এক বছরের মধ্যে ভোট মিটিং কেন হচ্ছে না, বড় প্রতি জবাব চাই, জবাব দাও। পরে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সতু রায় বলেন, ভোট দখল করার পরে এই শহরের মানুষ এবং আমরা মনে করেছিলাম যে ওরা স্বচ্ছতার জয়গান করে সবসময় স্বচ্ছতার পতাকাতে তারা অগ্রভাগে রাখে। আমাদের ধারণা ছিল, বিশ্বাস ছিল যে এই স্বচ্ছতার পতাকাবাহীরা অন্তত এই শহরকে স্বচ্ছ রাখবার চেষ্টা করবে, কিন্তু সড়ক দেখা গেল যে অস্বচ্ছ পরিবেশ, সর্বত্র আবর্জনা স্তূপ, বারবার জনসাধারণ নাজেহাল হচ্ছেন, চতুর্দিকে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ। শুধু তাই নয়, আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে এই পৌরসভা বসার সঙ্গে সঙ্গে জল অনিয়মিত হয়ে পড়েছে, পানীয় জল। আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ 2019-20 ক্রিকেট প্রতিযোগিতা শুরু হতে চলেছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 1 ডিসেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা এবং তা চলবে 11 ডিসেম্বর অবধি। এতে মোট 8টি দল অংশ নিয়েছে। এই দলগুলো হল গ্রুপ এতে ইন্ডিয়া ক্লাব, ত্রিবেণী ক্লাব, বিজয়ী সংঘ ও উত্তরপাড়া ক্লাব এবং গ্রুপ বিতে ইটখোলা এসি, ক্লাব ওয়েসিস, ইউনাইটেড ক্লাব ও যোগাযোগ সংঘ। 1 ডিসেম্বর ইন্ডিয়া ক্লাব বনাম উত্তরপাড়া ক্লাব ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। জেলা স্তরের এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শুরু হবে 16 জানুয়ারি থেকে এবং তা চলবে 30 জানুয়ারি অবধি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে প্রতিযোগিতা নিয়ে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস। 1 ডিসেম্বর থেকে 12 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে, আসাম ক্রিকেটের গাইডলাইন ছিল, তো সেই অনুসারে আমরা 1 ডিসেম্বর থেকে শুরু করছি এবং সেকেন্ড রাউন্ড ম্যাচ শুরু হবে 16 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। তো প্রত্যেক জোন থেকে 2টা টিম ফাইনাল রাউন্ডে যাবে, টপ 12 টিমস মানে 6টা জোন থেকে 12টা টিম হবে, ওটা শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত।
ওই বাকি সব ফাইনাল রাউন্ড খেলাগুলো হবে গুয়াহাটিতে। চ্যাম্পিয়ন যখন এই যে এখানে যে চ্যাম্পিয়ন হবে ক্লাব, ওটা 1,00,000 টাকা পাবে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। এবং জোনের যে চ্যাম্পিয়ন হবে ও পাবে 1,50,000 টাকা এবং রানার্সশিপ পাবে 1,00,000 টাকা। এবং ফাইনাল রাউন্ডে যে সেমিফাইনাল খেলা হবে, সেমিফাইনালে যে লুজিং টিম পাবে 5,00,000 টাকা সেমিফাইনাল। এবং ওইটার মানে ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন টিম পাবে 15,00,000 টাকা, রানার্স আপ পাবে 7.5 লাখ টাকা। এদিন আসাম ক্রিকেটের তরফে শিলচর ডিএসএ কে প্রতিযোগিতার জন্য বরাদ্দ অর্থ কিভাবে খরচ করা হবে তা তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত। আমরা রাফলি দেখছি আম্পায়ারের স্কোরের পেমেন্ট যে আমরা লাস্ট ইয়ার 4,000 টাকা, এবার যেমন 3,000 আম্পায়ার লাস্ট ইয়ার আছে 250, এবার 350 দিয়ে আমরা দেব 14,000। আর গ্রাউন্ড প্রিপারেশন লেবার করে লাগবে 13,000, খেলা উন্নয়ন দিয়েছে 18,000 টাকার মতো, আমরা অ্যাপ্রক্সিমেট এক্সপেন্ডিচার লাগবে 18,000 টাকা। প্লেয়ার ট্রেনার গেইটি লাগবে 9,000 টাকা, আর এন্টারটেনমেন্টে 7,000 টাকা, আর মিশনাস এক্সপেন্সেস ইনক্লুডিং মেডিসিন আমরা 2,000 টাকা ধরছি। টোটাল আমরা 1,02,000 টাকার মতো, হয়তো একটু বাড়তে পারে, সামান্য বাড়তে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। একই পরিবারের দুটি মৃতদেহ উদ্ধার বরাক নদী থেকে, চাঞ্চল্য গোটা শহর জুড়ে। উপত্যকায় পাথর ও বালির অবৈধ উত্তোলন ও পাচার অব্যাহত, নীরব মন্ত্রী পরিমল। দিলীপের প্রতিশ্রুতি অসার, মৌলিক অধিকার আদায় ধর্ণায় অনাথ আশ্রমের আবাসিকরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।